জীবেদের মধ্যে ক্রোমোজোম সংখ্যার তারতম্য লক্ষ্য করা যায়। তবে এই তারতম্যকে আমরা প্লয়েডি দ্বারা ব্যাখ্যা করতে পারি। প্লয়েডি হলো কোনো জীবের একটি বেসিক ক্রোমোজোম সেট। যখন কোষ নন ডিভাইডিং বা বিশ্রামরত অবস্থায় থাকে, তখন কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমগুলি ক্রোমাটিন আকারে বর্তমান থাকে এবং সমস্ত ক্রোমাটিনগুলি নিউক্লিয়াসের অভ্যন্তরে একত্রে জালকের মতো দেখায়, যাকে আমরা বলি নিউক্লিয় জালক। কিন্তু কোষ বিভাজনের মেটাফেজ দশায় এই ক্রোমোজোমগুলি সবচাইতে সুস্পষ্ট হয়ে ওঠে। আবার অ্যানাফেজ দশার শেষে, যখন মেটাফেজ ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে কোষের দুই প্রান্তে অবস্থান করে, তখনও ক্রোমোজোমগুলিকে সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায়। এখন আমরা স্ক্রিনে ক্রোমোজোমের যে ছবিগুলি দেখছি, সেগুলি সেই অ্যানাফেজ সেপারেশনের পরের ছবি। এখন যদি ধরে নিই কোষের দুই প্রান্তে যে নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটেছে, সেই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলির অধ্যয়ন এখন আমরা করছি। যদি এই বিভাজনটি মাইটোসিস হয়, সেক্ষেত্রে যে অপত্য কোষ দুটি উৎপন্ন হবে, তাদের প্রতিটিতে মাতৃকোষে সমান সংখ্যক ক্রোমোজোম বর্তমান থাকবে। বর্তমান ছবিতে আমরা দেখতে পাচ্ছি টোটাল বা সমগ্র দশটি ক্রোমোজোম রয়েছে, কিন্তু ক্রোমোজোমের টাইপ বা ধরন রয়েছে কিন্তু পাঁচটি। অর্থাৎ এক্ষেত্রে একটি বেসিক সেট অফ ক্রোমোজোম পাঁচটি ক্রোমোজোম নিয়ে গঠিত, আর এই বেসিক সেট অফ ক্রোমোজোমকেই আমরা বলি প্লয়েডি। নিউক্লিয়াসটির প্লয়েডি সংখ্যা হল 2n, কারণ এখানে বেসিক সেটের দুটি কপি রয়েছে। বেসিক সেট হল n, তবে বিভিন্ন জীবেদের ক্ষেত্রে এই বেসিক সেটের ক্রোমোজোম সংখ্যার নাম্বার কিন্তু বিভিন্ন হতে পারে। তবে সেই ভিন্ন নাম্বার যাই হোক না কেন, যখন প্লয়েডি বেড়ে 2n, 3n, 4n এরকম হবে, তখন সেই বেসিক সেটের নাম্বারেরই মাল্টিপ্লিকেশন হবে। যেমন আমরা বর্তমান ছবিতে দেখতে পাচ্ছি হ্যাপ্লয়েড, অর্থাৎ একটি বেসিক সেট যেটিকে আমরা প্লয়েডি বলে অভিহিত করেছিলাম এবং n সূচিত করেছিলাম। ডিপ্লয়েড জীবেদের ক্ষেত্রে এই বেসিক সেটেরই দুটি কপি রয়েছে। ট্রিপ্লয়েডদের ক্ষেত্রে রয়েছে তিনটি, টেট্রাপ্লয়েডদের ক্ষেত্রে রয়েছে চারটি, হেক্সাপ্লয়েডদের ক্ষেত্রে রয়েছে ছটি। আমরা যদি কোনো জীবের বেসিক সেট বা প্লয়েডি নাম্বার জানি, তবে সেই জীবের বিভিন্ন কোষের নিউক্লিয়াসের মধ্যে প্লয়েডি নাম্বারের তারতম্যে ক্রোমোজোম সংখ্যার কী তারতম্য হবে তা আমরা বের করতে পারি। জীবেদের ক্ষেত্রে যৌন জননের একক হল গ্যামেট, এবং গ্যামেট সাধারণত হ্যাপ্লয়েড হয়, অর্থাৎ এখানে একটি বেসিক সেট বর্তমান থাকে ক্রোমোজোমের। আবার অযৌন জননের একক হল স্পোর, একটি ডিপ্লয়েড স্পোরোফাইটিক জীবের থেকে মিওসিস প্রক্রিয়ায় স্পোর তৈরি হয়। এই স্পোরগুলি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে বহুকোষী গ্যামেটোফাইটিক জীব গঠন করে। এই স্পোরও প্রধানত হ্যাপ্লয়েডই হয়। উদ্ভিদের বীজে যে সঞ্চিত খাদ্য থাকে তাকে আমরা বলি এন্ডোস্পার্ম। জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু এন্ডোস্পার্ম নিষেকের আগে গঠিত হয়, তাই এক্ষেত্রে এন্ডোস্পার্মের প্লয়েডি হল এন। অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদ, যেমন একবীজপত্রী, দ্বিবীজপত্রী প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম গঠিত হয় নিষেকের পর, এবং এখানে ডাবল ফার্টিলাইজেশন পরিলক্ষিত হয়। তাই অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে এন্ডোস্পার্মের প্রকৃতি হল 3N। এই ধারণার উপর ভিত্তি করেই বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদের শরীরে অবস্থিত বিভিন্ন কোষের প্লয়েডি নাম্বার আমরা নির্ধারণ করতে পারি। তবে সেক্ষেত্রে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম বা প্লয়েডির সংখ্যা কত সেটি আমাদের জানতে হবে।
এখন আমরা আলোচনা করব কিছু জীবের হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং ট্রিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা নিয়ে। আমরা সবাই জানি মানুষ হলো একটি ডিপ্লয়েড জীব যার ক্রোমোজোম সংখ্যা হলো 46, অর্থাৎ 23 জোড়া। এই 23 সংখ্যাটি হলো মানুষের বেসিক ক্রোমোজোম সেট বা প্লয়ডি। এটিকে 2 দিয়ে গুণ করলে আমরা মানুষের ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা পাচ্ছি। আমাদের বাড়িতে সবসময় আমরা যে মাছিটি দেখতে পাই অর্থাৎ হাউস ফ্লাই, তার হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো 6, অতএব ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 12। আর যদি ফ্রুট ফ্লাই বা ড্রসোফিলার ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 8 হয় তবে অবশ্যই হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হবে 4। ইঁদুরের বেসিক ক্রোমোজোম সেট হলো 21 এবং ইঁদুরও ডিপ্লয়েড জীব, তাই ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার হলো 42। কুকুরের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, সেটি হলো 39, অতএব ডিপ্লয়েড সংখ্যা দাঁড়াবে 78। হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যায় কুকুরের চাইতে অনেকটাই পিছিয়ে রয়েছে বিড়াল। বিড়ালের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হলো 19। তবে আর বলার অবকাশ রাখে না যে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হবে 38। হাতি অতিকায় হলেও এর হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা কুকুরের চাইতে অনেকটাই কম, যা হলো 28। তবে 56 হবে হাতির ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা। ধান কিন্তু একটি অ্যাঞ্জিওস্পার্ম ধরনের উদ্ভিদ, অর্থাৎ এখানে তিনটি পরিস্থিতি আমরা দেখতে পাব। কোনো কোনো কোষ হবে ডিপ্লয়েড, জনন কোষগুলি হবে হ্যাপ্লয়েড এবং এন্ডোস্পার্মিক টিস্যু কোষগুলি হবে ট্রিপ্লয়েড। তাহলে ধানের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা যদি 12 হয় তবে ডিপ্লয়েড বডি সেল হবে 24 আর এন্ডোস্পার্মিক টিস্যু সেল হবে 36 ক্রোমোজোম বিশিষ্ট। ধানের মতো ভুট্টাও হলো একবীজপত্রী এবং অ্যাঞ্জিওস্পার্ম। ভুট্টার হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 10, অর্থাৎ ভুট্টার যে কোনো গ্যামেটিক কোষ বা গ্যামেটিক সেলের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হলো 10 এবং দেহকোষ বা বডি সেলের ক্রোমোজোম সংখ্যা হবে 20 এবং এন্ডোস্পার্মিক টিস্যুর নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হবে 10 × 3, 30। পেঁয়াজের রুট টিপ সেলগুলি মাইটোসিস কোষ বিভাজনের পর্যবেক্ষণের জন্য আদর্শ। পেঁয়াজের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা যদি হয় 16 তবে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হবে 32। এবং সবশেষে বলি, পরীক্ষায় আমাদের যে প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয় সেগুলি মূলত 2 ধরনের। প্রথম ক্ষেত্রে আমাদের বলে দেওয়া হয় কোনো জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা এবং তারপর আমাদের জিজ্ঞেস করা হয় ওই জীবেরই কোনো একটি বিশেষ ধরনের কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে। সেটি আমরা খুব সহজেই বের করতে পারি যদি আমরা জানতে পারি সেই কোষের প্লয়ডি সম্পর্কে। যেমন আমি প্রথমে উল্লেখ করেছিলাম, গ্যামেট সাধারণত হয় হ্যাপ্লয়েড, স্পোরও হয় হ্যাপ্লয়েড, এন্ডোস্পার্মিক সেল ক্ষেত্রবিশেষে হ্যাপ্লয়েড হতে পারে অথবা ট্রিপ্লয়েড হতে পারে। আর প্রশ্নের দ্বিতীয় ধরনে প্রশ্নটি ঠিক উল্টো দিক থেকে করা হয়। যেমন ধরা যাক, আমাকে বলে দেওয়া হলো যে ধানের এন্ডোস্পার্মিক সেলের মধ্যে যে নিউক্লিয়াস তার ক্রোমোজোম সংখ্যা হলো 36, তবে ধান গাছের প্রত্যেকটি বডি সেলের প্লয়ডি কত হবে বা ক্রোমোজোম নাম্বার কত হবে। সেক্ষেত্রে আমরা জানি যে ধানের এন্ডোস্পার্ম হলো 3N, অতএব 3N সমান 36, তবে N সমান হলো 12, আর ধান গাছের বডি সেল যেহেতু 2N অতএব তার ক্রোমোজোম সংখ্যা হবে 12 × 24।